আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপডাউন টেকের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশে থাকেন, এয়ারবাডস ব্যবহার করেন আর TWS লাইনআপের ব্যাপারে জানেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। TWS লাইনআপের সবচেয়ে বেশি জনপ্রিয় যে মডেলগুলো রয়েছে তার মধ্যে M10 বা M19 পরে। আর আপনারা সবাই জানেন M19 এর দুটি মডেল রয়েছে, একটি হচ্ছে M19 আর একটি হচ্ছে M19 প্লাস। সো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন M19 এবং M19 প্লাস এর মধ্যে কি পার্থক্য রয়েছে অথবা কোনটা আপনাদের কেনা উচিত। সো আপনাদের সব প্রশ্নের উত্তর নিয়ে পুরো ভিডিওটি জুড়ে আমি থাকবো মোহাম্মদ শিবলি এবং আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল আপডাউন টেক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এই দুটাতে তো কোনো পার্থক্যই নাই, দুইটাই তো এক। কি বললি? চা চা চা, ঠিকে ঠিকে, ওকে ওকে, আছে আছে ভাই, তফাত আছে। সো প্রথমে যদি আমরা এখানে বক্সের দিকে লক্ষ্য করি, দুইটার বক্সই কিন্তু একদমই সেম, কোনো রকম চেঞ্জ আপনারা পাবেন না। তো বক্সটি আনবক্স করলেই বক্স কন্টেন্টও একদমই সেম। সো মেন তফাত পাবেন হচ্ছে এর লুকে। সো দেখতে পাচ্ছেন M19 এবং M19 প্লাস এবং এর যে এয়ারবাডসগুলো রয়েছে সেগুলো একদমই সেম, কোনো রকম চেঞ্জ এখানেও আপনারা পাবেন না। তো দেখতে পাচ্ছেন এই দুই হচ্ছে দুইটার বক্স। যদি আমরা প্রথমে M19 প্লাসটা দেখি, বক্সটা কিন্তু ওপরের দিকে একদমই গ্লাস ফিনিশ, গ্লসি ফিনিশ, আপনারা সবাই জানেন। সো এই হচ্ছে ওপরের ঢাকনাটা আর ভেতরের কিন্তু একদমই সেম দুইটারই, শুধু হচ্ছে চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন ওপরের ঢাকনাটি। সো সত্যি বলতে চেঞ্জ যদি আপনারা বাইরের দিকে বলেন সেটি কিন্তু শুধু ওপরের ঢাকনাটিই আপনারা চেঞ্জ পাবেন, এছাড়া আর কোনো রকম চেঞ্জ নাই। সো লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরের সব কিছুই সেম রয়েছে, ওপরে শুধু এই প্লাস্টিকের যে ঢাকনাটি রয়েছে সেটিতে আপনারা চেঞ্জ পাবেন। একটি হচ্ছে সমান ফ্ল্যাট আর একটি হচ্ছে একটু কার্ভ গ্লাস। এবং যদি আপনারা এখানে বডি শেপের কথা বলেন তাহলে কিন্তু এখানে আপনারা পার্থক্য পেয়ে যাবেন, যে M19 প্লাসটি রয়েছে সেটির বক্সটি একটু বড় আকারের M19 যেটা সেটি থেকে। সো এই হচ্ছে এর নর্মালি বাইরের যে পার্থক্যগুলো রয়েছে সেটি। সো এর থেকে আশা করি বাইরে আর কোনো রকম পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন না এবং আমিও দেখতে পাইনি, সো সেটা আর বলার কিছু নাই। সো সব কিছুর পর যদি আমরা সাউন্ডের কথা বলি তাহলে দুইটাতে একদমই সেম, তেমন কোনো রকম চেঞ্জই আপনারা পাবেন না, খুব ডিপলি শুনলেও পাবেন না, যে কোনোভাবেই শুনেন তাহলে কোনো রকম চেঞ্জ আপনারা পাবেন না। সো সাউন্ডেও একদমই সমান, সব কিছুই সেম, একই এয়ারবাডস ব্যবহার করা হয়েছে দুইটাতেই। একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায়। তো এবার কথা বলবো যে আপনারা অনেকে এখন বলতে পারেন যে শুধুমাত্র যেহেতু ঢাকনার সমস্যা তাহলে কেন এই ভিডিওটা বানাইছি। আসলে ভিডিওটি বানানোর একটা রিজন রয়েছে, সেটি হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আর সবাইকে আসলে বলা এভাবে পসিবলও না, আর সব অনেকে বুঝেন না, অনেকে বুঝবেন যে আমি শুধুমাত্র না জেনে কিছু একটা বলে ফেলছি। সো সেই জন্য আসলে এই ভিডিওটি বানানো। আর আপনাদের একটা কথা বলে দিতে চাই, এগুলো যেহেতু চাইনিজ প্রোডাক্ট সো প্রত্যেক লটে কিন্তু এর যে পারফরমেন্স রয়েছে বা এর যে কনফিগারেশন রয়েছে সেগুলো অনেক সময় চেঞ্জ হয়ে যায় বা এর যে কোয়ালিটি রয়েছে সেটি কিন্তু অনেক সময় পাল্টে যায়। সো আপনারা কেনার সময় যেটাই কিনুন অবশ্যই একটু দেখে কিনবেন, কারণ M19 যে আগের ভার্সনটি বা যেটি শুধু M19 রয়েছে আমরা অনেক সময় দেখেছি যে এটি যখন কানেক্ট করা হয় তারপরে কিন্তু ব্লুটুথে একটা চিরচিরচিরচির আওয়াজ করে, যে আওয়াজটি কিন্তু কন্টিনিউ চলতে থাকে। যখন মিউজিক প্লে করা হয় তখন কিন্তু মিউজিকের আওয়াজের জন্য এই আওয়াজটি শোনা যায় না, বাট আওয়াজটি কিন্তু অলরেডি থেকেই যায়। সো এই ব্যাপারটা কিন্তু অনেকেই ফেস করেছেন এবং আমাদের অনেকে বলেওছেন, আমরাও ব্যাপারটা জানি আসলে, বিকজ আর আমরাও বলেই দিই। সো এটা কিন্তু আসলে প্রোডাক্টের কোনো সমস্যা না, এটির বিল্ডই আসলে এরকম। সো অনেক সময় এক একটা লটে এক এক রকম প্রোডাক্ট আসে। সো আপনারা M19 কিনুন অথবা M19 প্লাস কিনুন, দুইটারই একদমই সেম পারফরমেন্স। আপনারা যেটাই কিনুন সেটি অবশ্যই নেওয়ার আগে বা যার থেকেই নিচ্ছেন একটু শুনে বা একটু চেক করে নেবেন, ব্যাস তাহলেই হবে। আর যদি বলেন যে একটু বেশি টাকা দিয়ে কেন আমরা M19 প্লাসটা নিতে যাচ্ছি, সো অবশ্যই এখানে আপনার যে ডিজাইনটি রয়েছে সেটিকে ভ্যারি করে আপনার যদি ইচ্ছা হয় আপনি M19 নিতে পারেন, আবার যদি ইচ্ছা হয় এর প্লাস ভার্সন যেটি রয়েছে সেটিও নিতে পারেন। এখানে আশা করি ডিজাইন ছাড়া আর কোনো রকম চেঞ্জ আপনারা তেমন একটা খুঁজে পাবেন না, একই ড্রাইভার ব্যবহার করা হয়েছে, একই এয়ারবাডস ব্যবহার করা হয়েছে। সো মিথ্যা কথা বলে আসলে কোনো লাভই নাই, এখানে শুধুমাত্র চেঞ্জ আপনারা পাবেন এর ওপরে ঢাকনাটি। সো এটি আমাদের থেকে কিনতে পারেন, অফার প্রাইস চলছে, আপনি ফোন দিয়ে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজে লিঙ্ক আছে সেখানে গিয়ে এটি অর্ডার করতে পারেন। আজকের ভিডিও এতটুকুই রাখছি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের নেক্সট ভিডিওটি দেখার জন্য অথবা নিজের জন্য। সো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খোদা হাফেজ।